আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস কুকিং অল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট স্পন্স কেক আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কেক তৈরির জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর শুকনা মিক্সিং বোল নিতে হবে তারপর এখানে দিয়ে দিব দুইটা ডিম আজকে আমি দুইটা ডিমের স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিব স্পঞ্জ কেক তৈরি করতে চাইলে অবশ্যই ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিতে হবে ডিমের কুসুম দুইটা আলাদা করে নিয়েছি এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমের ফোম তৈরি করে নিব আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করবো তবে চিনিটা আমি একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিব আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আপনারা চাইলে একবারও চিনি দিয়ে দিতে পারেন সেটাও কোনো সমস্যা নাই এখন আমি হাফ কাপ চিনি সম্পূর্ণটাই দিয়ে দিব অল্প অল্প করে আর বিট করে নিব আর প্রথমে ইলেকট্রিক বিটারের স্পিরিট লোয়ে দিয়ে বিট করে নেবেন দুই মিনিট তারপর হাই দিয়ে বিট করে নেবেন চার থেকে পাঁচ মিনিট ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন ডিমের ফোমটা এখন সম্পূর্ণ রেডি আর ডিমের ফোমটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছু একটা অক্ষর লিখে নেওয়ার চেষ্টা করবেন সেটা সেটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ডিমের ফোম সম্পূর্ণ রেডি এখন আগে থেকে উঠিয়ে রাখা ডিমের কুসুম দুইটা দিয়ে দিব কুসুম দুইটা দিয়ে কয়েক সেকেন্ড মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স এখন সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিব অতিরিক্ত বিট করা যাবে না তাহলে ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি ইলেকট্রিক বিটার অফ করে দেব তারপর এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করবো এখানে একটি স্টেনার নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ এখন সম্পূর্ণ শুকনো উপকরণটা চেলে দিয়ে দিব এখন সম্পূর্ণ শুকনো উপকরণ একবারেই চেলে দিয়ে দিব আর অবশিষ্ট যে অংশটা আছে এটা ফেলে দিব এখন খুবই আলতোভাবে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু আমরা ডিমের যে ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটা একেবারেই ভালো হবে না খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও অনেক বেশি সুন্দর হবে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া শেষ এখন কেক ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সাত ইঞ্চি সাইজের আমি কেক মোল্ড নিয়েছি কেক মোল্ডে তেল বিরাস করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন এখানে কেক বেটার দিয়ে দিব সম্পূর্ণ কেক ব্যাটার ঢেলে নিয়েছি এখন মোলটা ট্যাপ করে নিব তাহলে এক্সট্রা কোনো বাবলস থাকলে বেরিয়ে যাবে আর এদিকে চুলায় আরও দশ মিনিট আগে একটি হাঁড়ি আমি প্রিহিট করে নিয়েছি এখন এই গরম হাঁড়িতে আমি কেক মোলটা বসিয়ে দিব কেক মোলটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একেবারে লো করে দিয়ে বেক করে নিব পঁচিশ মিনিট আর আপনাদের ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন পঁচিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি টুথপিকটা একেবারে ক্লিয়ার আসছে এখন কেকটা নামিয়ে নিব। কেকটা নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব আর কেকের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে একটুও কিন্তু কেকটা চুপসে যায় নাই অনেকের কিন্তু কমপ্লেন থাকে কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর চুপসে যায় এখন একটা নাইপেসের সাহায্যে কেকের চার সাইড আমি আগলা করে নিব তারপর কেকটা মোল্ড থেকে নামিয়ে নিব কেকের উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিব আর দেখতে পারছেন কেকে অনেক সুন্দর একটা কালার আসছে কেকটা চুলাই তৈরি করা তারপরেও কিন্তু খুবই সুন্দর একটি কালার আসছে আর কেকটা কতটা সফট হয়েছে আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন আর বেশি ভালো লাগলে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি আল্লাহ হাফেজ